আমাদের যে কোনো সময় আমাদের চোখে আঁচড় লাগতে পারে বা আঘাত লাগতে পারে, বাড়িতে বা রাস্তায় বা যে কোনো জায়গায় হোক না কেন, তাৎক্ষণিকভাবে যদি কোনো ময়লা আপনি দেখতে পান বা আপনার সঙ্গী বা প্রতিবেশী কেউ যদি দেখতে পায় যে চোখে ময়লা আছে, তার সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে ফেলতে হবে। একটি কটন বাট, পরিষ্কার কটন বাট দিয়ে পরিষ্কার করলে ভালো। যে কোনো পানি আমরা চোখে দেবো না, কারণ তাতে ইনফেকশন হতে পারে। হাতের কাছে যদি কোনো চিকিৎসা কেন্দ্র না পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে অন্তত মিনারেল ওয়াটার একটা যে কোনো বোতলে কিনে নিয়ে সেটা দিয়ে চোখে ঝাপটা দিয়ে চোখ ধুয়ে ফেলুন, যদি ময়লা যাওয়ার আশঙ্কা করে থাকেন। আর যদি তেমন কোনো ময়লার কিছু না থাকে, তাহলে অবশ্যই অতি দ্রুত একটি অ্যান্টিবায়োটিক ড্রপ যে কোনো ওষুধের দোকান থেকেই আপনি পাবেন, বলবেন যে একটি অ্যান্টিবায়োটিক ড্রপ দিন আমাকে, এক ফোঁটা বা দু ফোঁটা চোখে দিয়ে, বা অ্যান্টিবায়োটিক মলম যদি সম্ভব হয় তাহলে মলম একটু দিয়ে চোখটা একটি প্যাড বা ব্যান্ডেজ সব ওষুধের দোকানেই পাওয়া যায়। যদি না পাওয়া যায়, একটি টিস্যু পেপার দিয়ে আপনি চোখটাকে বন্ধ করে একটি টেপ দিয়ে আটকে রাখতে পারেন, বা যদি টেপ নাও থাকে নিজের হাত দিয়ে চেপে ধরে রাখুন এবং অতি সত্বর আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন। চোখের ডাক্তার হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ চোখ দেখার জন্য যে যন্ত্র বা মাইক্রোস্কোপ যেগুলো দরকার হয় সাধারণত অন্য কোনো সেন্টারে এগুলো থাকে না। এরপর এই বাকি দায়িত্ব আপনি চিকিৎসকের উপর ছেড়ে দিন। অবশ্যই আপনি চোখে যে কোনো পানি হঠাৎ করে দিয়ে দিবেন না, যে কোনো রকমের লোকের পরামর্শ মোতাবেক শামুকের পানি, সরিষার তেল, ডিম ভাঙা বা গাছের পাতার রস, এই ধরনের কিচ্ছু দিবেন না। এরপরে চোখে ইনফেকশন হয়ে গেলে চোখ একেবারেই নষ্ট হয়ে যাবে, কিন্তু একটু আঁচড় লাগলে, একটু যত্ন নিলেই 24 ঘন্টার ভিতরে চোখ আবার ভালো হয়ে যাবে।